হ্যালো গাইজ, ওকে ব্যাক টু মাই চ্যানেল। তোমার সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইয়েস, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছি। আসলে আমার লাইফ এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে, তো ভাবলাম চলো আজকে একটা ফুরসত পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার আমার বিজি লাইফস্টাইল, তোমাদের আমি কেন এত অ্যাক্টিভ থাকতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ইনস্টাগ্রামে এখন অ্যাক্টিভ থাকি বিকজ অফ আমার কাছে প্রচুর ব্র্যান্ড কোলাব আসে, ওই কোলাবের সব ডেলিভারিস দিতে হয়, ওই জন্য আমাকে ইনস্টাতেই অ্যাক্টিভ থাকতে হয়। তো আমার ইনস্টা আইডি হচ্ছে অঙ্কিতা ব্যানার্জি অফিসিয়াল, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তো তোমরা ফলো করে দিও। আশা করি তোমাদের অনেক হেল্প হবে ওখান থেকে ব্র্যান্ড গুলো। সো এখন বাজে 9টা, আমার সকালবেলা স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছি সেট বোটানিকার মরক্কান রেঞ্জ দিয়ে শ্যাম্পু প্লাস কন্ডিশনার। তো এখন আমি চুলটা ছেড়ে দিচ্ছি। তো আজকে আমাকে যেতে হবে কলেজে, কলেজে আমি বেরোবো 10:30 সময়, 10:51 ট্রেন, ওখান থেকে ব্যারাকপুর থেকে অটো বা টোটো ধরে কলেজ। তো ওখানে কলেজ যেতে হবে। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট নেবে। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হচ্ছে ছোটো যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দাও, যাতে আমি যদি কখনো কখনো ব্লগ আবার দিই তোমাদের সাথে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এতদিন আমার আইডিটা হচ্ছে শর্টস দিয়ে এঙ্গেজ রেখেছিলাম, তো আমি অনেক শর্টসও দিয়েছি, তোমাদের হয়তো হেল্প হতে পারে। রিসেন্ট কিছু প্রোডাক্টের শর্টস দিয়েছি, তো আমার একটা ফেসবুক পেজও আছে, ফেসবুকটা পেজ হচ্ছে মিষ্টিস লাইফস্টাইল। সো আমি বলছি আমার ইউটিউব অ্যাকাউন্টটার নামও ছিল মিষ্টিস লাইফস্টাইল, সো আমি ওটা চেঞ্জ করে অঙ্কিতা ব্যানার্জি অফিসিয়াল করেছি, বাট পেজটার নাম চেঞ্জ হচ্ছে না। তো পেজটার নাম ওই মিষ্টিস লাইফস্টাইলই আছে, আই ডোন্ট নো ওয়াই কেন চেঞ্জ হচ্ছে না, যাই হোক। তো এখন বললাম আমাকে কলেজ যেতে হবে, কলেজ থেকে আসবো বাড়ি, এসে কয়েক ঘন্টাও রেস্ট পাবো না, তারপর আবার একটা জায়গায় ছুটবো, মানে আমার সারাটা দিন এইভাবেই চলছে। সো চলো তোমাদের সাথে আমি আমার মেকআপের, মানে আমি এত ব্র্যান্ড কোলাব করি, আমি দেখাচ্ছি অবস্থাগুলো কি হয়েছে, দেখো তোমরা জাস্ট। এখানে আর্ধেক পরে রয়েছে, এটা হচ্ছে শিরোনা থেকে দিয়েছিল, এসেছিল, এটা শিরোনা না, এখানে মাইগ্ল্যামে আছে, শিরোনা আছে, তারপর এই দেখো এখানে অবস্থা দেখো, অক্সিগ্লো, তারপর এটা সেট বোটানিকার, এটা হচ্ছে এগুলো হচ্ছে মাইগ্ল্যামের লিপস্টিক, নেল পলিশ, একটা রিসেন্ট লিপস্টিক কিনেছিলাম, নেল পলিশ সেট কিনেছিলাম মাইগ্ল্যাম থেকে, তো তোমাদের আমি দেখাই পোপক্সোর, এই দেখো খুব ভালো, এটা আমি হাতে দিয়েও রেখেছি পোপক্সোর, এইটা একটা আছে, ওয়েট 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 এখনো শেষ হয়নি, এইখানে অর্ধেক আছে, এই দেখো মানে আমার জায়গা নেই, আর আমি দেখাচ্ছি, আরও আমি দেখাচ্ছি, চলো আমার সাথে সাথে। সো এই একটা আমি জিনিসপত্র রাখতে পারছি না, বলে বাবাটা কভার বানিয়ে দিচ্ছে, কভারটার অবস্থা দেখবে, ওয়েট আমি কভারটার অবস্থা দেখি, সি এত এত প্রোডাক্ট আমি কোথায় রাখবো, এই দেখো এত প্রোডাক্ট, আমি ওদিকে কাবারটা খুলছি না কারণ ওদিকে আমার পড়াশোনার বই খাতা আছে, এখানে আরও আসছে সব শিপিংয়ে আছে, সো এত অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ। চলো এটা দেখলে আমার ভয় লাগে, মা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আর্ধেক আর্ধেক জিনিস আমি আমার উঠবিকে দিয়ে দিয়েছি, আলাম তুমি ইউজ করো, আমি তো ইউজ করতে পারছি না, সো ডোন্ট মাইন্ড, আমার বিল্ডিংগুলো আমার বিছানার অবস্থা খুব খারাপ করে দিয়েছে, ঠিক করা হয়নি। তো সানফি থেকে মেনস্ট্রুয়াল কাপটা এসেছিল, শুধু সানফি না, অনেকগুলো থেকে আমি সানফি না সেরোনার থেকেও আমি অলওয়েজ প্রোডাক্ট পাই, তো ওটা সানফি তো আমি ইউজ করিনি, অ্যাকচুয়ালি আমার মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে খুব কেমন একটা ফিল হয়, তাই জন্য আমি করি না, ওটা রাখাই আছে। সো তোমাদের সাথে একদিনের পরিচয় করাবো। হ্যালো টিনটিন, এটা আমার টিনটিন, এটা হচ্ছে আমার লুচুর 3 নম্বর বেবি, এর একটা ভাই ছিল, ভাইটাকে অন্য বিড়ালে নিয়ে চলে গেছে, আর যে বিড়ালগুলো আছে ওরা এখন বাই দেয়, ওরা এখন ঘরে নেই। টিনটিন টিনটিন কান্দে কেন, মামি চলে আসবে, কান্দে না বাবা, মামি চলে আসবে, ও একটা বান্দর, ছোটোখাটো একটা বান্দর, দেখছো তোমাকে, দেখো আচ্ছা ঘুমাও তুমি ঘুমাও। গাইস এখন আমি ব্রেকফাস্ট করবো প্লাস আর রেডিও হতে হবে, আর হচ্ছে কারণ কি আমাকে আজকে কলেজ যেতে হবে সেই ঠেঙিয়ে ঠেঙিয়ে। ও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এবার ট্রাই করলাম ফ্লিপকার্টের গ্রসারি, সো এই বক্সটা কালকে দিয়ে গেছে, তো আমি আনবক্সিংয়ে আমি কী কী কিনেছি না কিনেছি সেইটা আমি অন্য একটা ভিডিওতে দেবো, আমি এটাই দেবো না, ইনপুট করবো না, তাহলে অনেক বড়ো হয়ে যাবে ব্লগটা। তো এখানে দেখতে পাচ্ছি পুরো মাসের মাল রয়েছে, তো এটা আমি দেখো, চলো আমি রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্ট করে বেরোই, তারপর আমি আসবো। গাইজ আমি ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, খুব রোদ, 7টা নিয়েছি কিন্তু ব্যাগে খুলিনি, সো এখন আমি টোটো ধরে স্টেশন পৌঁছালাম, এবার অপেক্ষা 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 ট্রেনের জন্য, ট্রেনে উঠে গিয়ে এখন নেমে পড়েছি ব্যাগপুর থেকে, হয়েছে সব বান্ধবীটা, এইটা হচ্ছে আমার কলেজ, অনেকদিন পর একটু কলেজের মুখ দেখবো, কি বলে গঙ্গা, এখানে জল ভরার কাজ চলছে, খুব বিজি ডে আজকে জীবনের বাবা, পুরো কলেজ ফাঁকা, শুধুমাত্র আমরা এসেছি, কি মানে আমরা বিদ্যাসাগরের নাতনি ফেসবুক বানাবো, ও ব্লগ করছে ইউটিউবে, তাই
Wow! এত বছর পর সরি দেড় বছর পর এখানে এলাম এখানে আমরা যাচ্ছি তো কলেজ থেকে বাড়ি এসে আবার রেডি হয়ে জিমে গেছিলাম তো জিমে গিয়ে ওয়ার্ক আউট করেছি সব ক্লিপ দিতে পারিনি আমার আজকে সমস্ত কাজ শেষ মানে আমি এতটাই ব্যস্ত আর ক্লিপগুলো নিতে পারিনি লাস্ট ক্লিপ আমি কলেজ থেকে বেরোচ্ছিলাম তারপর বাড়ি এসেছি বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো এসে জাস্ট খেয়েছি মা আজকে চিকেন করেছিল আর আমার দুপুরের খাবার হচ্ছে আজকের খাবার ছিল রুটি চিকেন আর দু পিস পেঁপে সিদ্ধ তো আমি এখন যেহেতু একদম হেলদি লাইফস্টাইলে চলছে সেহেতু আমার খাবার একদমই তারপর জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হয়ে আবার ছুটেছি আবার ছুটে এই জাস্ট কাজকর্ম সেরে মানে কার্ডিও করতে গিয়েছিলাম কার্ডিও করে আমি জাস্ট এই বাড়ি এলাম বাড়ি এসে আমার শরীর দেখতে পাচ্ছি আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ বাড়ি এলাম বাড়ি এসে এই বসেছি ড্রেস চেঞ্জ করে আর আমার এই পুচকিগুলো খেলছে এখানে আমি এখন প্রায় 7:30 মতো বাজে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না এখানে আমি এন্ড করছি প্রচণ্ড আজকে কার্ডিও করতে গিয়ে এই ঘাড়ে প্রচণ্ড লেগেছে ভীষণ ব্যথা করছে তোমরা প্রে করো যাতে আমার ঘাড়ে ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় আর গাইজ চ্যানেল যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা লাইক করো কমেন্ট করো তোমাদের মতামত জানিও আর উইশ মি লাক যাতে আমি কার্ডিওতে সাকসেসফুল হই আর আমি যেন যেটাই আমি করতে চাইছি সেটা যেন হয় আমার সো গাইজ আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখাবে অন্য কোনোভাবে টেক কেয়ার বাই লাভ ইউ